হ্যালো ভিউয়ার্স, অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ফ্রেশ ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে WBPSC ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ফুড এসআই নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট উঠে এসেছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ফুড এসআই সেই অফিসিয়াল আপডেটটি নিয়ে আলোচনা করব। তো ওখানে কিন্তু তোমাদের প্রথমেই জানিয়ে রাখবো যে WBPSC কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা করে দিয়েছে যে ফুড এসআই রেজাল্ট কিন্তু এ মাসেই অর্থাৎ আগস্ট মাসে কিন্তু পাবলিশ হতে চলেছে। তো তোমরা যারা যারা জানো না, তো এর আগেও কিন্তু আমি তোমাদের একটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম। তো সেখানে কিন্তু আমি তোমাদের বলে দিয়েছিলাম যে পিএসসির যে আগস্ট মাস অর্থাৎ এ মাসে পিএসসি কী কী রেজাল্ট প্রকাশিত হবে, তো সেই সম্পর্কিত কিন্তু আমি একটি ডিটেলসে ভিডিও বানিয়ে দিয়েছিলাম। তো আগস্ট মাসে তোমাদের কিন্তু ফুড এসআই রেজাল্ট প্রকাশিত হতে চলেছে, খুব শীঘ্রই কিন্তু এই রেজাল্টটি প্রকাশিত হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি, WBPSC.gov.in পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। তো তোমরা জানো যে পিএসসির পুরনো যে দুটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তো সেই পুরনো দুটো অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আজকের এই নতুন পিএসসির নতুন আপডেটটি কিন্তু উঠে এসেছে। তো ভিডিওটি শুরু করার আগেই তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করে জানাবো, তোমরা যদি চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকো তো তোমরা দেখো ভিডিওটির নিচে একটি লাল কালো লেখা সাবস্ক্রাইব বাটন দেখতে পাবে। তো সেই বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী বিভিন্ন ধরনের নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ পিএসসির কিন্তু আমরা পুরনো অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, PSC.wbapplication.in। তো পিএসসি কিন্তু একটি নতুন আপডেট দিয়েছে। তো ক্লার্কশিপে যেই আপডেটটি দিয়েছিল, তো এখানে তোমরা যাদের যাদের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, তো তোমরা কিন্তু এখানে অ্যাডমিট কার্ড ছাড়াই কিন্তু নিজেদের যে রেজাল্ট, তো সেটি কিন্তু তোমরা দেখে নিতে পারবে, রোল নাম্বার। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে নিউ অপশন লিখে দেওয়া হচ্ছে যে ক্যান্ডিডেটস অফ ক্লার্কশিপ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 5/2019 এসআই অফ ফুড, অর্থাৎ এখানে ফুড সাব ইন্সপেক্টরের কথা বলে দেওয়া হচ্ছে 26/2018 অ্যান্ড লেকচারার্স অফ গভর্নমেন্ট পলিটেকনিক রিক্রুটমেন্ট এক্সামিনেশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 24/2018 মে সি দেয়ার রোল নাম্বারস ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্মস বাই লগ ইন ইন্টু দেয়ার ড্যাশবোর্ড। তো এখানে তোমরা পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু এখানে লিঙ্ক দেওয়া রয়েছে। তো ওখানে পিএসসির যে ক্লার্কশিপ রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে, তো সেই ক্লার্কশিপ রেজাল্ট প্রকাশিত হওয়ার পর কিন্তু তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে দাদা আমাদের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে। তো এরপরে কিন্তু পিএসসি আমাদের কিন্তু নতুন একটি আপডেট দিয়েছিল, তো সেখানে কিন্তু তোমাদের এখানে যে অ্যাডমিট কার্ড, তো সেই অ্যাডমিট কার্ডের রোল নাম্বার, তো সেই রোল নাম্বার দেখার ব্যবস্থা কিন্তু পিএসসি করে দিয়েছিল। তো এবার তোমরা দেখতে পাচ্ছ যে পিএসসি যে ক্লার্কশিপ, তো সেটি কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার পর, রেজাল্ট পাবলিশ হওয়ার পর কিন্তু এই আপডেটটি দিয়েছিল। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফুড সাব ইন্সপেক্টর ক্যান্ডিডেটদের জন্য একটি বিরাট খুশির খবর রয়েছে। তো এখানে রেজাল্ট পাবলিশ হওয়ার কিন্তু আগেই আমাদের কিন্তু ফুড সাব ইন্সপেক্টর এই আপডেটটি কিন্তু পিএসসি দিয়ে দিয়েছে। তো যাদের যাদের এখানে অ্যাডমিট কার্ড হারিয়ে গিয়েছে, তো তারা কিন্তু এখানে অতি সহজেই তোমরা কিন্তু রেজাল্টটি দেখে নিতে পারবে। তো কীভাবে তোমরা ফুড সাব ইন্সপেক্টর রেজাল্ট দেখবে প্রকাশিত হলেই, তো আমি কিন্তু এখানে তোমাদের জানিয়ে দিচ্ছি। তো এখানে ক্যান্ডিডেট লগ ইন অপশন রয়েছে, তো ক্যান্ডিডেট লগ ইন অপশনে ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে আরেকটি নতুন পেজ এরকম ওপেন হয়ে যাবে। তো এখানে তোমাদের কিন্তু লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর যে তোমাদের রোল নাম্বার, তো রোল নাম্বার অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটি কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো সেই রোল নাম্বার দিয়ে সার্চ করে কিন্তু রেজাল্ট পাবলিশ হলে সেই রোল নাম্বার দিয়ে সার্চ করে কিন্তু তোমরা তোমাদের নিজেদের রেজাল্টটি দেখে নিতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা আরেকটি নতুন পেজে চলে এসেছি। তো এখানে কিন্তু তোমাদের সাইন ইনে ক্লিক করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সাইন ইন অপশন রয়েছে, তো সরাসরি কিন্তু তোমরা এখানে সাইন ইন অপশনে ক্লিক করে দেবে। তো সাইন ইন অপশনে ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এনরোলমেন্ট নাম্বার আর কিন্তু এখানে পাসওয়ার্ড চাওয়া হয়েছে। তো তোমাদের যে এনরোলমেন্ট নাম্বার, তো সেই এনরোলমেন্ট নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে আর এখানে পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিতে হবে। তো তোমাদের যে ক্লার্কশিপ পরীক্ষা, তো ক্লার্কশিপের থেকে কিন্তু ফুড এসআই ক্লার্কশিপের থেকে কিন্তু বেশি সংখ্যক পরীক্ষার্থী কিন্তু ফুড এসআই পরীক্ষাটি দিয়েছিল। তো সেই জন্য কিন্তু পিএসসি এখানে তোমাদের জন্য আগেই কিন্তু এখানে নিজেদের রোল নাম্বার দেখার কিন্তু বন্দোবস্ত করে দিয়েছে। তো এটি কিন্তু তোমাদের এনরোলমেন্ট নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে তো সরাসরি দেখতে পাচ্ছ সাইন ইন অপশন রয়েছে, তো সাইন ইন অপশনে ক্লিক করে দেবে। তো আমি কিন্তু তোমাদের এখন সরাসরি সাইন ইন অপশনে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এরপর কিন্তু এরকম আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে সাইন ইন অপশনে ক্লিক করার পর। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, তো এটি কিন্তু আমাদের কাছে একটি দারুণ সুখবর যে পিএসসির কিন্তু ফুড এসআই সাব ইন্সপেক্টর রেজাল্ট তো বহু প্রতীক্ষার পর কিন্তু অবশেষে প্রকাশিত হতে চলেছে। তো খুব শীঘ্রই কিন্তু পিএসসি ফুড সাব ইন্সপেক্টর রেজাল্টটি প্রকাশিত হয়ে যাবে, এ মাসের মধ্যেই যে কোনো সময় পাবলিশ হয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফুড সাব ওয়েলকাম টু পিএসসি WB পেইড অ্যাপ্লিকেশন। এখানে তোমরা যত ধরনের পিএসসি অ্যাপ্লিকেশন করেছো, আবেদন করেছো, তো সব কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু এখানে শো হয়ে যাবে। তো এখানে পেইড অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ, এখানে এক্সামিনেশন নেম বাদিকে লিখে দেওয়া হয়েছে, আর দিকে অ্যাকশনে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে।
তো ওখানে তোমরা এখানে আসলে তোমরা দেখতে পাবে যে ফুড সাব ইন্সপেক্টর লিখে দেওয়া অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 26/2018 রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিন ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড 3 আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2018 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 26/2018। তো তারপরে সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফুড এসের ভিউ অপশন রয়েছে, তো ভিউ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু তোমাদের যাদের যাদের রোল নাম্বার হারিয়ে গেছে তো তোমরা কিন্তু এখান থেকে সরাসরি নিজেদের রোল নাম্বার কিন্তু দেখে নিতে পারবে। তো এখানে ভিউ অল অপশনে ক্লিক করার পরেই কিন্তু তোমাদের যে পুরো ফুড এসের যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে তো সেটি কিন্তু শো হয়ে যাবে। তো শো হওয়ার পরেই কিন্তু তোমরা কিন্তু সবার উপরে বাঁ দিকে তোমাদের লিখে দেওয়ার থাকবে যে এক্সামিনেশন রোল নাম্বার। তো সেখানে তোমরা কিন্তু রোল নাম্বার নিজেদের রোল নাম্বার কিন্তু এভাবে তোমরা দেখে নিতে পারবে। তো পিএসসির যখনই কিন্তু রেজাল্ট ফুড এসের রেজাল্ট পাবলিশ হবে তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তো এই ছিল কিন্তু তোমাদের একটি দারুণ গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত, এবং বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে, এবং বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।